একজন ফুটপাতের মহিলা ফুটপাতে জাড়ি গান গাইত নাম বলবেন না আপনারা ফুটপাতে জাড়ি গান গাইত ফুটপাতে কোনো মানুষের প্রশংসা করে গান গাওয়ার কারণে তিন তিনবারের এখন এমপি আর কথা বলেন আর একটু জোরে বলুন দুনিয়ায় কোনো মানুষের প্রশংসা করে গান গাইলে ফুটপাতের একটা অল্প শিক্ষিত মহিলা যদি তিন তিনবারের এমপি হয় এই কোরআনুল করিম কার আমরা বান্দা কার ওই আল্লাহর গান গাইলে আমাদের মর্যাদা এই দুনিয়ার এমপির চাইতে কম হবে না বেশি হবে সুতরাং আমরা তো ওই আল্লাহর কথাই বলছি নিজের ভিতরে নিজেকে ছোট ভাবার কোনো কারণ নাই আমরা নিজেকে গর্বিত মনে করি আমার পরিচয় আমি মুসলমান আমার ধর্মগ্রন্থ কোরআন আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার নবী মোহাম্মদ রসুল এটা আমার হংকারের বিষয় এটা আমার গর্বের বিষয় কথা বলেন ঠিক কিনা আর কোরআন বছর পরে আল্লাহর আল্লাহর এই দিনে কথা বলার কারণে যদি গুলিতে আমার বুকটা ঝাঁচরা হয়ে যায় এ মরা একবার কেন আমি হাজার বার মরতে রাজি আছি রাজি আছি রাজি আছি কি বলেন কথা ঠিক না। কারণ এ মরা মরতে দেরি হয় আল্লাহর জান্নাতে যেতে দেরি عرق تجور بولنديري الله رب العالمين بولن ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহরুল আলমিন বললেন যারা আল্লাহর পথে আল্লাহর দিনের কথা বলতে বলতে দিনের উপর অবিচল থাকার কারণে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু না বলো না বলো না বরং তারা জীবিত চিৎকার করে বলেন সুহার যারা আল্লাহর পথে চলতে চলতে যাদেরকে মেরে ফেলা হয় তারা কখনো মরে না আল্লাহ বলছেন তারা জীবিত মরিয়া উজ্জীবিত থাকা যায় মরার পরও বেঁচে থাকা যায় মরার পরও বেঁচে থাকে তারাই যারা আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য মরতে পারে চিৎকার করে বলেন সোহানো আমাদের দেশে এই তো এসে গেল কথা বলেন ঠিক কেউ এজন্য আনন্দে ফেটে পড়েছে কেউ কাঞ্ছাতে আনন্দে ফেটে পড়ে ও মুসলমানেরা আনন্দে ফেটে পড়তে হলে কোরআনের জন্যই আনন্দ করতে হবে সোহানুল্লাহ কোরআনের জন্য আনন্দ করতে বলেছেন কে الله رب العالمين بلن قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله رب العالمين بولن حبيب بفضل الله وبرحمته তাম পৃথিবীতে আপনাকে দিয়েছি সব চাইতে বিশ্ব মানবতার জন্য আমার বড় হলো বড় করুণা হলো আমি নাজিল করেছি কোরআন আল্লাহ বলল দুনিয়ার মানুষের থার্টি ফার্স্ট নাইটে আনন্দ কর তোমরা পিকনিকের স্পটে আনন্দ করো তোমরা বিয়ের দিন আনন্দ করব তোমরা বিশ্ব ভালোবাসা দিবসে আনন্দ করব তোমরা ষোলোই ডিসেম্বরে আনন্দ কর তোমরা ছাব্বিশে মার্চে আনন্দ করব তোমরা পিকনিক স্পটে আনন্দ করব তোমরা কানসাটে আনন্দ করব ও যাদের করি যাই আছে তারা আনন্দে ফেটে পড়বে আমি কোরআন নাজিল করেছি এই কোরানের জন্য তারা আনন্দে ফেটে পড়বে ধরে কনসু ভাল্লা জান্নাতি মানুষের আনন্দ হল কোরানের জন্য জোরে বলেন কিসের জন্য আর একটু জোরে বলুন আল্লাহ বলবেন ফাবিদা লিকাফালিয়া ফরা র মিম্মা ইয়াজমা কোরানের জন্যে জন্যই আনন্দ করবে বিশ্ব মানবতার জন্য যত কল্যাণকর বিষয় আমি গোটা পৃথিবীতে দিয়েছি সমস্ত কল্যাণকর বিষয়গুলি আমি এ টু জেড পর্যন্ত কোরআনুল করিমে রেকর্ড করে দিয়েছি ধরে গন সোহার আল্লাহ সম্মানিত আল্লাহর প্রিয় মান্দাগণ ভয়ের কোনো কারণ নাই বিজয় যিনি আমাদেরকে দিবেন তিনি হলেন আল্লাহ তবে শর্ত হলে আমাদেরকে মোমেন হতে হবে ধরে বলেন কী হতে হবে আল্লাহ রাবুলান বললেন

তোমরাই বিজয়ী হবে যদি তোমরা হও জোরে কনস আমরা বিজয় হব শর্ত আমাদের কি কি হওয়া লাগবে জোরে বলেন হতে আর হবে আপনারা ভয় পাচ্ছেন নাকি ভয়ের কোনো কারণ নাই আপনারা জানেন জস ডাব্লু বুশ গোটা পৃথিবীতে দুশো মুসলমানের উপরে অবিচার করেছে আর দুশো মুসলমানের এই অপমানের জবাব এক সাংবাদিক যাই একাই জুতা নিক্ষেপের মাধ্যমে দিয়েছে কথা বলেন ঠিক মুসলমানের সাথে করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে যেই জুতা সারা বিশ্বে সবচেয়ে দামি হয়েছে মুসলমানের সাথে বুস বেয়াদুবি করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে আর একটু জোরে বলেন মুসার সাথে ফেরাউন করেছে তাই তো নীল নদীতে বাঁচাও বাঁচাও কতবার যে বলেছে নীল নদী উঠে আর ডুবে কথা বলেন কেন ভয় পাবেন আল্লাহর নবীদের ঘটনা কোরআনুল করিমা আল্লাহ হরাবুল আলমিন সুন্দর করে রেকর্ড করে দিয়েছে আপনি আমি তো বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান তারপর ভয়ে জড়সর হয়ে গেছি কোরআনের হক কথা বলার সাহস করি না কথা বলেন ঠিক কিনা আর কোরআনের জন্য রিক্স তো আমাদেরকেই নিতে হবে ওলা মোহাম্মতি কাম বিয়ানি ইসরাইল আল্লাহর নবী বলেছেন বনি ইসরাইলের একজন নবী যেমন আমার উম্মতের একজন আলেম তেমন চিৎকার করে বলবেন না সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেছেন মান আকরাম আলিমান আকরাম না নবিয়া যে ব্যক্তি আমার উন্মতের একজন আলেমকে সম্মান করল সে যেন চুয়াত্তর জন নবীকে সম্মান করল যে ব্যক্তি আমার উন্মতের একজন আলেমকে অসম্মান করল সে যেন চুয়াত্তর জন নবীকে অসম্মান করল না উজুবিল্লা বলবেন না সম্মানিত আল্লাহর প্রিয় বান্ধবন ভয়ের কোনো কারণ নেই আপনারা জানেন পয়গম্বর মুসাকে ফেরাউন পৃথিবীতে আসতেই দেবে না সাড়ে চারশত বছরের শাসক একটানা সাড়ে চারশো বছর শাসন করেছেন ফেরাউন এই ফেরাউন পয়গম্বর মুসাকে পৃথিবীতে আসতেই দেবে না জন্মের আগেই হত্যার পরিকল্পনা আপনারা বলেন পয়গম্বর মুসাকে পৃথিবীতে যিনি পাঠিয়েছেন তিনিকে আর একটু জোরে বলেন আল্লাহ কায়েদা করে পয়গম্বর মুসাকে ফেরাউনের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন রাজকীয় ভাবে লালিত বালিত করেছেন রাজকীয় খানা খাওয়ায়েছেন রাজকীয় বিছানায় শোয়াইছেন এরপরে পায়খানা প্রসাব করে দিয়ে ফেরাউনকে পেটে নিয়েছেন মুসার পায়খানা প্রসাবে কথা বলেন আর একটু জোরে বলুন আল্লাহ তার ইজ্জত দেয় পৃথিবীর কোন শক্তি নেই তার বি ইজ্জত করে আল্লাহ তার বি ইজ্জত করে পৃথিবীর কোন শক্তি নেই তারে ইজ্জত দেয় কথা বলেন ঠিক কিনা